নোয়াখালীতে পার্ক দখল করে সিএনজি স্ট্যান্ড। নোয়াখালীর মাইজদিতে জেলা জজ কোর্ট সংলগ্ন গণপূর্ত বিভাগের মালিকানাধীন পার্কটি উচ্ছেদের মাধ্যমে অবমুক্ত করা হলেও সেটা এখন দখল হয়ে আছে সিএনজি স্ট্যান্ডের মাধ্যমে। স্থানীয় একটা প্রভাবশালী মহল পার্কটিকে সিএনজি স্ট্যান্ড বানিয়েছে বলে অভিযোগ রয়েছে। জানা যায়, 2010 সালে মাইজদি বড়দিঘির দক্ষিণ পাড়ে গণপূর্ত বিভাগের জায়গা দখল করে কোনো ধরনের বন্দোবস্ত না নিয়ে সম্পূর্ণ অবৈধভাবে আলিফ ডেভেলপার কোম্পানি নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে নোয়াখালী পৌর ড্রিম পার্ক নির্মাণ শুরু করে নোয়াখালী পৌরসভা। পরবর্তীতে আইনানুগভাবে পার্কটি অপসারণ করা হয়, কিন্তু বর্তমানে আবারও তা অবৈধভাবে সিএনজি স্ট্যান্ড হিসেবে ব্যবহার হচ্ছে বেশ কিছুদিন যাবৎ। ভিডিওটি আমার এমপির একজন ভলান্টিয়ার গত 20 জুন 2019 তারিখে ধারণ করেন। এ বিষয়ে নোয়াখালী 4 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ একরামুল করিম চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। দেশটা সুন্দর, কিন্তু সচেতন ভাবে অচেতন থাকলে হবে না। আসুন এক হয়ে দেশটা গড়ি। আপনার এলাকার সমস্যা আপনার সমস্যা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার প্রশ্ন সংসদ সদস্যদের কাছে পৌঁছে দেয় আমার।